আমন্ত্রণ এসএটিভি প্রবাস সংবাদে পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামল ইসলাম। হজ যাত্রা নিবন্ধনের সময় আরেক দফা বাড়ানো হয়েছে, এর মাধ্যমে ষষ্ঠবারের মতো সময় বাড়ানো হলো। বাড়ানো সময় অনুযায়ী আগামী 30 মার্চ পর্যন্ত হজের নিবন্ধন চলবে। সোমবার নিবন্ধনের সময় বাড়িয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জানা গেছে সোমবার সন্ধ্যা পর্যন্ত সরকারি বেসরকারিভাবে নিবন্ধন করেছেন 1,17,339 জন, এখনও ফাঁকা রয়েছে 9,859 কোটা। এর মধ্যে সরকারিতে ফাঁকা 5,108, বেসরকারিতে 4,751। হজ অনুবিভাগের কর্মকর্তারা বলছেন চলতি বছর বাংলাদেশ থেকে কতজন হজযাত্রী হজ করতে যাবেন তা সৌদি সরকারকে জানানোর শেষ তারিখ আগামী 9 মে। গত 22 মার্চ হজের খরচ 11,275 টাকা কমিয়েছে সৌদি সরকার। যারা এরই মধ্যে নিবন্ধন করে ফেলেছেন তাদের খাবারের টাকার সঙ্গে এই পরিমাণ টাকা ফেরত দেয়া হবে। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন এবার হজের খরচ বেশি হওয়ায় শুরু থেকেই নিবন্ধনে ভাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমরা তো কাউকে ডেকে এনে নিবন্ধন করাতে পারি না। কর্মকর্তারা আরও বলছেন হজযাত্রীদের আশা ছিল হাইকোর্ট, ধর্ম মন্ত্রণালয় সহ বিভিন্ন মহলের চাপে বিমান ভাড়া হয়তো কমবে, কিন্তু বিমানের ব্যবস্থাপনা পরিচালক সাফ জানিয়ে দিয়েছেন বিমানের ভাড়া কমানো বা সমন্বয় করার কোনো সুযোগ নেই। মন্ট্রিলে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে জাস্টিন ট্রুডো বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার করেন। মন্ট্রিলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে এই অঙ্গীকার করেন তিনি। তাকে পাশে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরাও। কানাডার মন্ট্রিলের পার্ক এক্সটেনশন এলাকায় আয়োজন করা হয় বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানে কোমলমতি শিশুদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটানোর পাশাপাশি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান জাস্টিন ট্রুডো। পরে কেক কেটে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেন তিনি। কাতারে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন মাদারীপুর মানব কল্যাণ সংস্থা কাতার। রাজধানী দোহার আল হেলাল বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে সংগঠনের সভাপতি মিঠু ব্যাপারী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি রাসেল হাওলাদার, সহসভাপতি মোহাম্মদ সেলিম ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক সাইদুল ব্যাপারী, কাউসার হাওলাদার সহ আরও অনেকে। এ সময় রাষ্ট্রদূত প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান। সৌদি আরবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে 16,649 জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটিতে অবৈধভাবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গ করার অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবের স্থানীয় পত্রিকা সৌদি গেজেট তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী গত 16 মার্চ থেকে 22 মার্চ পর্যন্ত দেশটিতে অবৈধভাবে বসবাসের কারণে 9,259 জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার অপরাধে 4,899 জন ও দেশটির শ্রম আইন লঙ্ঘনের অপরাধে 2,491 জনকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে সৌদি আরবে অপরাধ সংগঠিত করে পালানোর চেষ্টাকারী অপরাধীদের সহায়তা করার সময় 18 জনকে হাতে নাতে আটক করা হয়েছে। সব মিলিয়ে সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে 68 জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে 45% ইয়েমেনের, 52% ইথিওপিয়া ও 3% অন্যান্য দেশের নাগরিক। যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে পুলিশের তাড়া খেয়ে রায়হান আহমদ নামের এক বাংলাদেশি যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। রায়হান আহমেদের বাড়ি বাংলাদেশের সিলেটে। এই ঘটনায় রায়হান আহমেদের ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার দিবাগত রাতে ইস্ট লন্ডনের লাইম হাউস কমার্শিয়াল রোডে পুলিশ রায়হান আহমেদকে মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দেয়, কিন্তু রায়হান পুলিশের সংকেত না শুনে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়কের পাশের লোহার রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের পেছনে বসা রায়হানের ভাই গুরুতর আহত হন। এই ঘটনায় রায়হানের পরিবার ও বন্ধুরা পুলিশকে দায়ী করে সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এসএটিভি প্রবাস সংবাদের এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, এসএটিভির সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ এসএটিভির প্রবাস সংবাদে। 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল করেছে আওয়ামী লীগ কাতার শাখা। গেল রাতে রাজধানী দোহার রাওয়ান্দা হোটেলে মোহাম্মদ শাহ আলমের সভাপতিতে মোল্লা রাজ রাজীব ও আল আমিন খানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন ওমর ফারুক চৌধুরী, ইসমাইল মিয়া, জসীমউদ্দিন দুলাল, শফিক প্রধান, আক্তার জামান মামুন, জাকির হোসেন বাবু, ফারুক মোল্লা সহ আরও অনেকে। দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধুর পরিবারের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। সংগঠনটির সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওহিদের পরিচালনায় সভাপতিত্ব করেন সভাপতি মকবুল হোসেন মুকুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না। প্রধান বক্তা ছিলেন রাশেদ বাদল সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক স্মৃতিচারণ করেন। এসএটিভির প্রবাস সংবাদে নিচ্ছি শেষ বিরতি, এসএটিভির সাথে। আপনারা দেখছেন এসএটিভির প্রবাস সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী এক বাংলাদেশি 10 লাখ দিরহাম পুরস্কার জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 2,86,00,000 টাকা। মাহজুজের রাফেল ড্রতে পুরস্কার পেয়েছেন তিনি। প্রতি সপ্তাহে মাহজুজের রাফেল ড্র হয়ে থাকে। এই রাফেল ড্রতে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন পুরস্কার। সবশেষ গত শনিবার 121তম রাফেল ড্র করেছেন মাহজুজ। নতুন নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে একজন ব্যক্তি মিলিয়নিয়ার 10 লাখ দিরহাম বিজয়ী হন। সেই পুরস্কারই জিতেছেন বাংলাদেশি এক প্রবাসী মোহাম্মদ। তিনি তৃতীয় ব্যক্তি হিসেবে মাহজুজের 10 লাখ দিরহাম পুরস্কার জিতে নিয়েছেন। সবশেষ ড্রতে 1,063 বিজয়ী পুরস্কারের অর্থ বাবদ সর্বমোট পেয়েছেন 14,63,000 দিরহাম, বাংলাদেশি মুদ্রায় 4,19,00,000 টাকা। এছাড়া রমজান উপলক্ষে আলাদা করে এক ড্রতে স্বর্ণ মুদ্রাও পুরস্কার দেওয়া হচ্ছে। এই ছিল এসএটিভির প্রবাস সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।